সবাইকে স্বাগত জানাচ্ছি কোভিড-19 পরিস্থিতি নিয়ে প্রথম আলো নিয়মিত আয়োজন করোনার আজকের সূচকে। সাথে আছি আমি শাকিলা হক। আজ 7 সেপ্টেম্বর সোমবার। স্বাস্থ্য অধিদপ্তরে আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 93টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,488টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,412টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 16,44,724টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,202 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 3,27,359 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,298 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,24,573 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 37 জন। এ পর্যন্ত মারা গেছেন 4,516 জন। এই ছিল গত 24 ঘন্টা করোনা পরিস্থিতি। আজ আমাদের সাথে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ রিপোর্টিং তানভীর সোহেল। কথা বলছি তার সঙ্গে। তানভীর, আজকের অবস্থা কেমন মনে হচ্ছে? আজকে হচ্ছে আমাদের প্রথম শনাক্তের পর 6 মাস। সার্বিক অবস্থাটা কেমন হচ্ছে? সার্বিক অবস্থা যে খুব বেশি পরিবর্তন হয়েছে তা মনে হয়নি। যদিও 6 মাসের একটা দিক হচ্ছে যে শনাক্তের হার কমছে, এটা একটা ভালো দিক। কিন্তু আবার পরীক্ষা যে অনেক বেশি হচ্ছে তাও কিন্তু না। পরীক্ষাটা যেটা বলা হয়েছিল যে এটা 20,000-30,000 পর্যন্ত নিয়ে যাওয়ার কথা, সেটা হয়নি, সেটা অনেকটাই কমে আসছে। সেদিক থেকে বলা যায় যে পরিস্থিতি খুব একটা যে উন্নতি হয়েছে তা বলার সুযোগ মনে হয় এখনো আসে নাই। কারণ দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু মৃত্যুটা কমতেছে না এখনো। আজকেও 37 জন মারা গেছে, 30-40 এরকম একটা ঘরের মধ্যে। মানে 37 জনের মৃত্যু তো আজকে দেখছি, মানে গত কয়েকদিন ধরে আমরা 30-এর ঘরে তো দেখছি, এবং আজকে 4,500 ছাড়িয়ে গেছে মৃত্যু। 4,500 মানে শনাক্ত বিবেচনায় এই হারটা কেমন? শনাক্ত বিবেচনায় মৃত্যু হার, হ্যাঁ, কম, সেটা কম হতে হচ্ছে 1.3। আমরা যতটুকু জানি যে 1.3% মৃত্যু হার, সেটা শনাক্ত বিবেচনায় কম। কিন্তু দেখা যাচ্ছে যে মানে যে ধারাবাহিকতাটা মৃত্যুর, যেটা 40-50-এর এই যে ঘরটা 30-এর মধ্যে, এটার মধ্যে কিন্তু প্রতিদিন থাকছে, এই জায়গা থেকে কিন্তু কমছে না। অর্থাৎ শনাক্ত কমতেছে, যদি আমরা ওইভাবে ধরে নিই যে শনাক্ত কমতেছে, কিন্তু মৃত্যুটা তো কমতেছে না, যেটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিচ্ছি যে বিভাগওয়ারি মৃতের সংখ্যাটা। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 13 জন, চট্টগ্রামে 6 জন, রাজশাহীতে 2 জন, খুলনায় 3 জন, বরিশালে 1 জন, সিলেটে 4 জন, রংপুরে 7 জন, ময়মনসিংহে 1 জন। এই নিয়ে মোট 37 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে ও বাড়িতে মৃত্যু সংখ্যা যদি দেখি, তাহলে হাসপাতালে মারা গেছেন 31 জন, বাড়িতে 6 জন। এছাড়া গত 24 ঘন্টায় যদি আমরা কোভিড ডেডিকেটেড হাসপাতালে শয্যার তথ্যটা দেখি, সর্বমোট সাধারণ শয্যা রয়েছে 14,474টি, ভর্তি রয়েছেন 3,563 জন, খালি আছে 10,911টি। সর্বমোট আইসিইউ সংখ্যা রয়েছে 550টি, ভর্তি রয়েছে 307 জন, খালি রয়েছে 243টি। এই ছিল হাসপাতাল এবং হাসপাতালে শয্যার তথ্য এবং মৃত্যুর সংখ্যাটা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখছেন, আমরা বরাবরই দেখে আসছিলাম যে বাড়িতে মৃত্যুর সংখ্যাটা কম, আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িতে 6 জন মারা গেছে। না, এটার একটা বড় কারণ, আমরা যখন কিছু হাসপাতালে আমরা দেখেছি বা আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় হাসপাতালে দেখেছেন যে হাসপাতালে যে রোগীটা আসছে ওটা কিন্তু শেষ মুহূর্তে আসছে। অর্থাৎ তার শ্বাসকষ্ট না হলে সাধারণত কেউ চিকিৎসা নিতে আসছেন না, বাসায় ই করছেন। এক ধরনের নেগলিজেন্সি জিনিসটা দেখা যাচ্ছে ইদানিং করোনা ভাইরাস নিয়ে। বাইরে দেখবেন মাস্ক একেবারেই লোকে পড়ছে না। অর্থাৎ মানুষ মনে করতেছে, মনে হয় যে এটা এখন আরও তো মারাত্মক না, বা এটা তেমন একটা আক্রান্ত হব না। সেই জায়গা থেকে যে জিনিসটা তৈরি হয়েছে যে আক্রান্ত হলে, ওই যে আপনি বললেন যে হাসপাতালের বেড, বেশিরভাগ বেড খালি। অর্থাৎ হাসপাতালে তো বেড আছে, চিকিৎসকও আছে, সবকিছুই আছে, কিন্তু এখন কিন্তু আর যাচ্ছে না। শুরুর দিকে কিন্তু মানুষ হাসপাতালে যাওয়ার অনেক চেষ্টা করছে, তখন বরং যেতে পারে নাই, কিন্তু এখন আর যাওয়াটাকে সে নিজে মনে করতেছে যে এত দরকার নেই। হয়তো পরিস্থিতি একটা লেভেলে গিয়ে যখন একেবারে খারাপ হয়ে যাচ্ছে তখন হয়তো যাচ্ছে, যেটা কিন্তু আসলে মৃত্যুর যে কমতেছে না, হয়তো এর একটা কারণ হতে পারে, যেটা ডক্টর এবিএম আব্দুল্লাহ, তারপরে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরাও কিন্তু বলছেন যে রোগীরা শেষ মুহূর্তে আসছে। 60%-এর বেশি রোগী হাসপাতালে আসছেন, রক্ত অক্সিজেন ঝুঁকিপূর্ণ অবস্থায় যখন চলে যাচ্ছে স্বাভাবিকভাবে, তখন তো সে ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। ফলে মৃত্যুটা কমানোর ক্ষেত্রে আমার মনে হয় যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের উচিত আরও বেশি ডাক্তার কাছে পরামর্শ নেওয়া এবং হাসপাতালে যাওয়া। 24 ঘন্টায় শনাক্তের হার 14%, সংক্রমণের হার কিন্তু অবশ্যই কমছে, আমরা যেটা বলছিস মানে এটা বেশ কমছে। এটা মানে যদি আমরা পরীক্ষা বিবেচনায় ধরি, গড়ে এরকম পরীক্ষা তো আমাদের সবসময় হচ্ছে,
তো সেটা বলা যায় যে পরীক্ষা তো প্রায় 15,000 কম না আমাদের হিসেবে কিন্তু এটা খুব একটা কম না এখন পর্যন্ত তো সেই হিসেবে শনাক্তকরণ তো বেশ কমছে সেটা একটা কারণ যে মানুষ হয়তো মানে কমার কারণেই হয়তো মানুষ কম সচেতন থাকছে কম সচেতন থাকছে এটাও একটা কারণ হতে পারে আমি একটু বৈশ্বিক পরিস্থিতিটা জানিয়ে দিই গতকাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছেন 46,89,943 জন মারা গেছেন 83,400 জন এছাড়া সারা বিশ্ব পরিস্থিতি যদি দেখি তাহলে গতকাল পর্যন্ত 2,67,63,217 জন আক্রান্ত হয়েছেন মারা গেছেন 8,76,616 জন এটা ছিল আমাদের বৈশ্বিক পরিস্থিতি এখানে একটি উল্লেখযোগ্য গত 24 ঘন্টায় দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি গত 24 ঘন্টায় ব্রাজিলকে ছাড়িয়ে ভারত দ্বিতীয় অবস্থানে চলে এসেছে এবং গত দুদিন ধরেই তাদের আক্রান্তের হার 90,000-এরও বেশি এছাড়া মৃত্যু সংখ্যা 1,000 ছাড়িয়েছে আসলে এই অবস্থাতে ভারতের যেটা দেখা যাচ্ছে যে মানে আমরা একদিক প্রথম দিকে হয়তো মনে করছিল অনেকে যে একটু শীত প্রধান দেশে মনে হয় আক্রান্তটা বেশি মৃত্যুটা বেশি এরকম কিন্তু দেখা যাচ্ছে এখন তো ভারতে গরম আমাদের মতোই আবহাওয়া আছে আবহাওয়া তো ভারতে আক্রান্তটা প্রচুর বাড়ছে ওদের পরীক্ষাও কিন্তু আবার প্রচুর প্রায় 11,00,000-12,00,000 প্রত্যেকদিন পরীক্ষা ওদের পরীক্ষা প্রচুর প্রচুর সেই তুলনায় ওদের রোগীটা বাড়ছে যেটা কিন্তু আমাদের সতর্কতা এই জায়গায় যে আমরা যদি মনে করি যে না আমাদের এই অঞ্চলে এটা কমছে বা কমে যাচ্ছে বিষয়টা মোটেও ঠিক না আমাদের একেবারেই পার্শ্ববর্তী দেশে সেটা বাড়ছে তো আমাদের সতর্কতাটা ওইখানে খুব জরুরি যে মানে আমাদের আবহাওয়া বা আমাদের দেশের পার্সপেক্টিভে এটা বেশি ছড়াবে না সেটা ভাবার কোনো কারণ নাই কারণ আপনি কিন্তু জানেন যে বিজ্ঞানীরা একটা গবেষণা বাংলাদেশে সম্প্রতি হয়েছে যে করোনা ভাইরাস ছড়াচ্ছে মৃত্যুটা কমছে মৃত্যু যে করোনা ভাইরাসের রূপ পরিবর্তন হচ্ছে সেটা অনেক বেশি ছড়াচ্ছে কিন্তু মানুষের মৃত্যু যেটা মহামারী আকার যেটা সেটা কমাচ্ছে কিন্তু ছড়িয়ে যখন যাচ্ছে সেটা তো অ্যালার্মিং সেদিকে সবাইকে সচেতন থাকা উচিত বলে আমার মনে হয় ধন্যবাদ তানভীর সোহেল আমাদের সাথে আসার ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি আপনাদেরকে আবারও বলছি সবাই বাড়িতে থাকার চেষ্টা করুন নিয়মিত হাত ধোবেন 20 সেকেন্ড করে স্বাস্থ্যবিধি মেনে চলুন মাস্ক পরুন সবাইকে ধন্যবাদ